নমস্কার আমি নিত্যান্দ পাল আবারও আপনার সাথে আপনাদের সামনে হাজির হয়েছি আমার গ্রামীণ হোমের চ্যানেল নিয়ে আশা করি আপনারা এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আগামী দিনে আমি যে ভিডিওগুলো আপলোড করব তা সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আপনার এই চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন বিভিন্ন প্রকার হোমি ঔষধ ও তার রোগ সম্বন্ধে অর্থাৎ ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখতে থাকুন আজকের একটি বিশেষ রোগ সম্বন্ধে আলোচনা করবো তাও সম্পূর্ণ মহিলা সম্পর্কিত একটি রোগ রোগটির নাম পিরিয়ডের রক্তচাপ ওভার ব্লিডিং বা অধিক রক্তচাপ রোগটি কখন হয় এবং কেন হয় রোগটির মহিলারা ঋতুবতী হওয়ার পর প্রতি আঠাশ দিন অন্তর এক প্রকার ঋতুচক্রে আবর্তিত হয় এই ঋতুচক্রে আবর্তিত হওয়ার পর মহিলাদের সাধারণত চার থেকে সাত দিন এই রক্তচাপ হতে থাকে কিন্তু তা থেকে তাও দেখা যায় যে তার থেকে অধিক দিন অর্থাৎ মাসের পর মাস অনেকে রক্তসাপ এইভাবে চলতে থাকে এই রক্তচাপ কোনো মতে বন্ধ হয় না কারোবার সামান্য কদিন বন্ধ থেকে আবার চালু হয়ে যায় কারোবার মাসে দু তিনবার পিরিয়ড হয় কারোবার দু তিন মাস মাস এরকমভাবে চলতে থাকে এই রোগ থেকে মুক্তি পাওয়ার কী কী উপায় আছে সেটা জানার আগে আমরা জেনে নিই আগে কেন হয় এই রোগটি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে হরমোন ডি ডিসব্যালেন্স অর্থাৎ মহিলাদের মধ্যে ইস্ট্রোজেন নামক এক প্রকার হরমোন পাওয়া যায় সেটা সমতা যখন হারিয়ে যায় তখন কিন্তু এইভাবে ওভারব্রিডিং হতে থাকে দু নম্বর যে কারণটা বলবো থাইরয়েড থাইরয়েডটা যাদের হয় তারা কিন্তু শরীরের মধ্যে হিমোগ্লোবিনের অভাব অভাব বুঝতে পারেন বা এই থাইরয়েডের কারণে শরীর খুব দুর্বল থাকে যার জন্যে হিমোগ্লোবিন কম থাকে যার জন্যে রক্তের ধারক ক্ষমতা গুণ হারিয়ে ফেলেন তখন কিন্তু এই ওভার হতে থাকে তিন নম্বর যে কারণটা গর্ভনিরোধক হিসাবে যারা কপাটি পড়ে থাকেন সে কারণেও হতে পারে চার নম্বর যে কারণ বর্তমান দিনে প্রচুরভাবে দেখা যাচ্ছে কারণ আমাদের চেম্বারে আসে আমরা বুঝতে পারছি যে গর্ভনিরোধক হিসাবে সরকারি হেলথ সেন্টারে একটা ইঞ্জেকশান দেওয়া হচ্ছে সেই ইঞ্জেকশানের কারণে কারো কারো দেখা যায় যে পিরিয়ড চালু হয়ে গেছে তো বন্ধ হচ্ছে না মাসের পর মাস চলে যাচ্ছে আর যাদের পিরিয়ড হচ্ছে না তাদের যা বন্ধ হয়ে আছে তাদে তাদের অর্থাৎ তাদে সহজে পিরিয়ড আসছে না কিন্তু জৈবিক নিয়মে তো পিরিয়ডটা হওয়ার কথা বন্ধ হবে কেন তো সবার কিন্তু সুট করছে না বুঝলেন যার জন্য এই সমস্যা আর এই রোগ থেকে মুক্তি পাওয়ার কী কী ওষুধ আছে বিভিন্ন প্রকার ওষুধ আছে এর কোনো নির্দিষ্ট বাঁধা ওষুধ নেই মাত্র এক থেকে দুখানা ওষুধ বাঁধা মতো আছে কিন্তু আপনারা কিনার উপরে ফোন নম্বর দেওয়া আছে আপনার যোগাযোগ করে তবে কিন্তু ওষুধগুলো কিনবেন কিনে খাবেন সমস্যার কথা হোয়াটসঅ্যাপ করবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আর ফোন করবেন রাত্রি দশটা থেকে এগারোটা এই এক ঘন্টা কিন্তু আপনারা ফোন করবেন কারণ তার আগে ফোন করলে কিন্তু আমি চেম্বারে রুগী দেখতে ব্যস্ত থাকতে পারি তখন কিন্তু আপনারা উত্তর পাবেন না বললাম সবসময়ের জন্য কিন্তু রাত দশটা থেকে এগারোটা এই এক ঘন্টা কিন্তু আপনারা প্রত্যেক দিন ফোন করতে পারেন যাই হোক এখন জেনে নিই আমরা ওষুধগুলো কী কী ওষুধগুলো আপনার স্ক্রিনের উপর দেখতে থাকুন এখন আমি চিত্র দিয়ে দিচ্ছি এই চিত্রগুলো দেখেই কিন্তু ওষুধগুলো কিনবেন প্রথম যেটা এক নম্বর ওষুধ সেটা হচ্ছে থালাপসি বর্ষা থালাপসি বর্ষা আলু বর্ষি যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু চিত্র দেখে নিন থালাপসি বর্ষাটা আপনারা কিনে নেবেন টেন এম এল দু নম্বর যে ওষুধটা কিনবেন সেটা হচ্ছে হেমা মেলিস মাদার টিংচার হেমা মাদার টিংচার হেমা মেলিস মাদার টিংচারটা কিনে নেবে এই দুটো ওষুধ তিন নম্বর যে ওষুধটা বললাম সেটা হচ্ছে ফেরাম ফস তিন নম্বর যে ওষুধটা বললাম ফেরাম ফস টুয়েলভ এক্স এই তিনটে ওষুধ কিন্তু খুব প্রয়োজনীয় ওষুধ বা একটু বাঁধা ধরা মতো কিন্তু তারপরে যে ওষুধগুলো বলবো সেগুলো কিন্তু কোনো বাঁধা ধরা ওষুধ নয় তাহলে এই তিনখানা ওষুধ কী হয় খাবেন যাদের ব্লিডিং হচ্ছে বন্ধ হচ্ছে না তারা কিন্তু এই থালার শিবরসাটা সকাল বিকাল দশ ফাটা করে একটু দু চামচ গরম জলের সঙ্গে খাবেন আর দু নম্বর যেটা বললাম হেমা মাদার টিংচার দুপুর রাত্রে সিকি কাপ গরম জলে দশ থেকে বারো ঘন্টা দুপুর রাত্রে খাবেন তিন নম্বর যে ওষুধটা বললাম সেটা হচ্ছে ফেরাম ফার্স্ট টুয়েলভ এক্স ফেরাম ফার্স্ট টুয়েলভ এক্সটা আপনারা কী করবেন পাঁচটি করে বড়ি দুপুর রাত্রে আহারের পরে চুষে খাবেন বা গরম জলে খেতে পারেন কোনো অসুবিধা নেই গরম জলে আরও ভালো কাজ তাহলে এইভাবে খেতে থাকবেন এবারে দেখা গেলো যে কারোর তলপেটে যন্ত্রণা হচ্ছে তখন কি করবেন কোলোসিন টু হান্ড্রেড পলসি টু হান্ড্রেড সকাল বিকাল খেতে থাকলে আবার কারো খুব যন্ত্ররা পেট খেঁচে আছে সামনের দিকে ছুকে আছে এভাবে খেঁচে খেঁচে যন্ত্রা এক্ষুনি যাচ্ছে এখুনি চলে আসছে এভাবে হচ্ছে তখন কী করবেন ম্যাক ফোস্ট টুয়েলভ এক্স ম্যাক টুয়েলভ এক্স বায়োকেমিক ওষুধটা ম্যাক ফোস্ট টুয়েলভ টুয়েলভ এক্স পাঁচটি কড়ি চুষে খাবেন আরেকটা জায়গা বলছি যাদের প্রচণ্ড ব্লিডিং হচ্ছে বন্ধ মানে রক্তের ওভাবে কানের তালা চলে আসছে এভাবে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে কমছে না তখন কিন্তু আপনারা কি করবেন সেভাইনা টু হান্ড্রেড সেভাইনা টু হান্ড্রেড দুপুর রাত্রে এক ফাটা করে খাবেন এভাবে কিন্তু ওষুধগুলো আপনারা চালিয়ে যেতে থাকবেন তবে অবশ্যই করে এই রোগের ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ফোন করে কিন্তু ওষুধটা খাবেন তাতে করে আপনাদের সুবিধা হবে এবং আমার বদনামটা কম হবে ফ্রি অফ কস্ট ফোনে যোগাযোগ করে খাবেন যোগাযোগ করে ওষুধ কিনবেন বেকার বেকার ফালতু ফালতু ওষুধ কিনবেন না আমি বলছি ওষুধগুলো সম্পূর্ণভাবে আপনাদের উপযুক্ত ওষুধ বলে দেব আপনার তারপরে কিন্তু ওষুধগুলো কিনে খাবেন একই কথা কিন্তু বারবার করে বলে দিচ্ছি রোগগুলো কিন্তু খুব কঠিন রোগ শুধুমাত্র ওষুধ খেয়ে নিলেন কাজ হবে না কিন্তু আমাকে ফোন করে ওষুধটা খাবেন না যদি কাজ হয় তখন কিন্তু তার জন্য দেয় আমি কিন্তু যখন তখন পাল্টা ওষুধ খেয়ে ওষুধ কানি করে রাখলে ঘরে রোগটা সারবে না আর একটা যেটা বাঁধা ধরা একটা টনিক থাকে মেডিসিন কোম্পানি ইউট্রনিক একশো কুড়ি মেলে ফাইল হয় এটা একশো কুড়ি টাকার দাম ইউট্রনিক এই সিরাপটা কিন্তু আপনারা অবশ্যই করে কিনবেন এটা কিন্তু আপনারা বাড়িতে কিনে রাখতে পারেন কোনো সমস্যা নেই এটা কিন্তু খুব ভালো কাজ করে সম্পূর্ণ মহিলাদের উপরে ভালো কাজ করে এটা কি করবেন দুপুর রাত্রে পাঁচ মিল করে খাবেন একটু সহ খাবেন দুপুর রাত্রে পাঁচ মেল খাবেন তাহলে এ গেল আজকের ওভার ব্রিডিং বা মাসিক ধর্মের অতিরিক্ত যে রক্তচাপ সেই সম্বন্ধে আলোচনা করলাম আপনারা ভালো থাকুন ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন যাতে করে আগামী দিনে আমি যে ভিডিওগুলো আপলোড করব তা সম্পূর্ণ আপনাদের মোবাইলে আগে পৌঁছে যায় আর কমেন্ট করতে থাকুন যে বিষয়ে কমেন্ট থেকে বেশি হবে আমি সেই বিষয়ে আরও ভিডিও তৈরি করার চেষ্টা করব আজকের মতো সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি আমার গ্রামীণ হোম অ্যাঞ্চল থেকে নমস্কার